এলাকার সুপ্রাচীন শিব মন্দির থেকে চুরি হওয়ার 48 ঘন্টার মধ্যেই খোয়া যাওয়া বাদ্য ঘন্টা সহ সোনার গয়না নগদ টাকা উদ্ধার করল মালদা জেলার হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। এই ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার এক তৃণমূল নেতা। জানা গিয়েছে গত সোমবার রাতে মন্দিরে হানা দিয়ে বহু পুরনো 3টি ঘন্টাসহ অলংকার ও টাকা নিয়ে চম্পট দেয় চোরেরা। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্তে নামে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। এরপরই স্থানীয় তৃণমূল নেতা হাসিমুদ্দিন শেখের ভাঙাপত্র সামগ্রী বিক্রয়ের দোকানে হানা দিয়ে 3টি ঘন্টা উদ্ধার করা হয়। ঘটনায় দোকান মালিক হাসিমুদ্দিন শেখকে চোরাই সামগ্রী ক্রয় বিক্রয়ের অপরাধে গ্রেফতার করা হয়। অন্যদিকে চুরির ঘটনায় জড়িত তপন দাস নামের আরও এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। তাদের দুজনকেই শুক্রবার চাঁচল মহকুমা আদালতে পেশ করা হয়। যদিও এই ঘটনায় শাসক দলের নেতার নাম জড়িয়ে যাওয়ায় সরগোল পড়ে গিয়েছে এলাকা জুড়ে। আমাদের হরিশ্চন্দ্রপুর প্রাচীন শিব মন্দিরে যে গত 9/5/2022 চুরি গিয়েছিল আমাদের ঘণ্টা এবং আমাদের পূজা সামগ্রী কিছু সোনা অলংকার, তা পয়সা 11 তারিখে সন্ধ্যাবেলা 6টায় পুলিশ কর্তৃপক্ষ সেটা উদ্ধার করেছে। এই জন্য পুলিশ কর্তৃপক্ষ এবং প্রশাসনকে আমরা ধন্যবাদ জানাই। যেখানে মালটা পাওয়া গেছে সেই ভাঙাড়িওয়ালা শোনা যাচ্ছে সরকারি দলের লোক বলে পরিচিত এবং তাদের সঙ্গে খুব যোগাযোগ। তারা যদি এইভাবে এইসব সমাজের দুষ্কৃতকারীদের প্রশ্রয় দেয় তাহলে পরে প্রশাসন কতদূর তাদের আমাদেরকে রক্ষা করতে পারবে, আমাদের নিরাপত্তা দিতে পারবে, আমাদের ধর্মস্থানকে রক্ষা করতে পারবে, এই নিয়ে আমরা খুব সংশয় আছি। অন্যদিকে শাসক দলকে তীব্র কটাক্ষ করেছে বিজেপি নেতৃত্ব। হরিশ্চন্দ্রপুর সংগঠন সংলগ্ন যে শিবমন্দির, সেই শিবমন্দির থেকে ঘণ্টা এবং 40-50 হাজার টাকা, তার সঙ্গে কিছু গয়নাও নাকি চুরি হয়েছে। সেগুলো আমাদের হরিশ্চন্দ্রপুর থানা পুলিশের তৎপরতায় ধরা পড়েছে এবং উদ্ধারও হয়েছে, তাই জন্য পুলিশ প্রশাসনকে অসংখ্য ধন্যবাদ। আশ্চর্যজনক ঘটনা, সেই ঘন্টাগুলো কিনেওয়ালা কে বা কারা এটা কিন্তু ভাবার বিষয়। তো যে কিনেছে সে তো ভালো মতো জানে এটা কোনো না কোনো মন্দিরের সাথে জড়িত আছে, তাহলে সে সাহসটা পায় কোথা থেকে? তার মানে ভাবতে হবে এদেরকে কেউ না কেউ, শাসক দলের কেউ না কেউ তাদেরকে মদত দিচ্ছে। তার মানে তৃণমূল কংগ্রেস যদিও গোটা ঘটনায় প্রশাসন আইন অনুসারে পদক্ষেপ নেবে বলে দাবি করেছেন তৃণমূল নেতা বুলবুল খান। সর্বপ্রথম ব্যাপারটাকে মন্দিরের ঘণ্টা চুরি হয়েছে, ওর গোডাউন থেকে বেরিয়েছে, সেটা পুলিশকে বলবো, তার রীতিমতো যেন শাস্তি হোক। আমি জানি সে তৃণমূল করে, সে আমাদের তৃণমূল পার্টিতে বহুদিন আগে ছিল কিন্তু বর্তমান কোনো রকম তৃণমূলে ও কিন্তু যোগাযোগ নেই বা তৃণমূল ও করেই না। আইনের পক্ষে চল, সে যদি বাস্তবে ইয়ে হয় দোষী হয় তার উপযুক্ত শাস্তি পাওয়া জরুরি। হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ সক্রিয়ভাবে তারা কাজ করছে। আরসিটিভি সংবাদ, হরিশ্চন্দ্রপুর।